হাই মাই বুকওয়ার্মস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার কিছু প্রশ্ন আছে তোমাদের কাছে। প্রথম প্রশ্ন হলো, কখনো কি ভেবেছো আমরা যে হনুমানজির পুজো করি তিনি আমাদের কমিউনিকেশন স্কিলস শেখাতে পারেন, বা ছত্রপতি শিবাজি মহারাজ তিনি আমাদের স্টার্ট আপ শেখাতে পারেন, এছাড়া কবীর, শঙ্করাচার্য, অর্জুন এদেরকে কখনো লিডার ইনফ্লুয়েন্সার হিসাবে ভেবেছো? এছাড়া রানী আব্বাকা, তার নাম কখনো শুনেছো? আমরা রাজিয়া সুলতান, তারপর ঝাঁসির রানী, এনাদের কথা তো অনেক শুনেছি, কিন্তু রানী আব্বাকা তিনিও একজন ফ্রিডম ফাইটার ছিলেন। তো এইরকম অসংখ্য সব প্রশ্নের উত্তর আর অজানা মানুষদের সম্পর্কে জানতে অবশ্যই পড়তে হবে স্টোরিজ অ্যান্ড সূত্রাস বাই বিরাট চিরানিয়া। এই বইটা পেঙ্গুইন পাবলিশার্সের তরফ থেকে, আর এই বইটার দাম হচ্ছে 299 টাকা। বইটার মধ্যে টোটাল 9টা কাহিনী বলা রয়েছে, তার মধ্যে ভীষ্মবধ, অর্জুনের ডিলেমা, কবির বাণী, শঙ্করাচার্য, রানী আব্বাকা, আরও অন্যান্য গল্প রয়েছে। এই সব গল্পগুলি ছাড়া এই গল্পগুলির মাধ্যমে সেলফ ডিসকভারি কীভাবে করা যায় সেগুলিও এই বইয়ের মধ্যে বলা হয়েছে। এটা একটা সেলফ হেল্প বুক বললে তোমরা বিশ্বাস করবে, কিন্তু রিয়েলি এটা একটা সেলফ হেল্প বুক যেটা মাইথোলজির আকারে বলা হয়েছে। বইটার মধ্যে শুধুমাত্র নীরস বা শুকনো কোনো রকম মানে বোরিং জাতীয় মাইথোলজির গল্প বলা নেই, এমনভাবে গল্পগুলো বলা হয়েছে যাতে তোমরা সেগুলির সাথে রিলেট করতে পারো। আর তার সাথে সাথে বইটার মধ্যে সেলফ হেল্পের মতো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মেন মেন পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে। বইটাকে কখনো সিরিয়ালিভাবেও তোমরা পড়তে পারো, বা সিরিয়ালিভাবে নাও পড়তে পারো, যে কোনো একটা স্টোরি তুলে নিয়েও তোমরা পড়তে পারো। বইটার মধ্যে রয়েছে অসংখ্য ইলাস্ট্রেশন। বইটার টোটাল পেজ সংখ্যা হচ্ছে 367। যেমনটা আমি বললাম, এই বইটা তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যেতে পারো খুবই কমে, বইটার দাম 300 হলেও। আর বইটা খুব একটা মোটা নয়, তোমাদের পড়তে খুবই ভালো লাগবে। বইটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে, যেরকম আমরা ইকিগাই বইতেও দেখতে পারি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মেন মেন পয়েন্টগুলো ভালোভাবে সামারাইজ করে বলা রয়েছে। যেমন ভীষ্মবধ থেকে এখানে বলা রয়েছে, ব্যাটেল ইট, হেল্প, আস্ক ফর ইট, ইচ্ছা, রিটায়ারমেন্ট, শিখণ্ডী, হোল্ড অন, মেন্টর, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মেন মেন পয়েন্টগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। এছাড়া এখানে কিছু এক্সারসাইজও দেওয়া রয়েছে ইন্টারেস্টিং, যেটা তোমরা এই বইটা পড়তে পড়তে নিজেদেরকে কত মার্কস দেবে এখানে সেগুলো বলা রয়েছে। এত থেকে এতর মধ্যে যদি তোমরা নিজেদেরকে ধরে রাখো, তাহলে তার মধ্যে তোমরা এইখানে নাম্বারগুলো দিতে পারো। যেমন আমি নিজেকে দিয়েছি, যত তোমরা নিজেদেরকে বেশি ইম্প্রুভ করবে তত তোমাদের নাম্বার চেঞ্জিং হবে, এবং এই বইটা একটা সেলফ হেল্প বই হিসাবে খুবই সুন্দর বই, আর তোমাদের পড়তেও ভালো লাগবে। এই বইটাতে যেরকম আমি দেখালাম যে এই যেভাবে পয়েন্টগুলো রয়েছে, এটা যদি আমি ব্যাখ্যা করে বলি, যেমন ভীষ্মবধে পিতামহ ভীষ্মের কিছু ঘটনা তুলে ধরা হয়েছে, যুদ্ধের সময়কার তার ডিলেমাটা তুলে ধরা হয়েছে, কারণ পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ তারা সবাই তার নিজস্ব নাতি হয়। কিন্তু কথা হচ্ছে, ভীষ্ম পিতামহ হচ্ছেন একদম ঠিকঠাক কৌরব বংশের মেন উত্তরাধিকারী। তিনি তার সিংহাসনটা ত্যাগ করেছিলেন বলেই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু সিংহাসনটি পেয়েছিলেন পরবর্তীকালে। বেসিক্যালি পিতামহ ভীষ্ম সত্যবতীর পুত্রদের জন্য সিংহাসন ত্যাগ করেছিলেন, কিন্তু যখন ভবিষ্যতে দেখতে পাচ্ছেন যে তার বংশের মধ্যে এই সিংহাসনকে কামড়াকামড়ি করে ঝগড়া হচ্ছে, তখন তিনি তার এই সেলেবেসি যে প্রতিজ্ঞাটা তিনি করেছিলেন সেইটাকেই আঁকড়ে ধরে বেঁচেছিলেন। তার জন্য তিনি হাজার অন্যায় হলো সেগুলোকে রুখে দাঁড়াতে পারেননি, কারণ তিনি নিজেকে সেবক মনে করতেন সেই সিংহাসনে। কিন্তু তার উচিত ছিল এই প্রতিজ্ঞাটিকে ভুলে তার অন্যায়গুলির প্রতিবাদ করা। যেমন রাজদরবারে যখন দ্রৌপদীর অসম্মান হচ্ছিল, তখন দ্রৌপদী বিশ্বপিতামহর কাছে অনেকভাবে কাকুতি মিনতি করেছিলেন। বিশ্বপিতামহের উচিত ছিল নিজের এই প্রতিজ্ঞাকে ভুলে নিজেদের যে স্ত্রী, রাজ্যের যে বউ, একজন নারী হিসাবে যখন তার কাছে আশ্রয় চাইছিলেন, তার কাছ থেকে প্রোটেকশন চাইছিলেন, তখন তার উচিত ছিল নিজের এই প্রতিজ্ঞাকে ভেঙে দুঃশাসন এবং দুর্যোধনকে বকাবকি করে সেই বাজে কাজটাকে আটকানো। কিন্তু তিনি সেটা করেননি, যার ফলস্বরূপ দ্রৌপদী ঠিক করে যে তিনি যুদ্ধ করবেন এবং যুদ্ধ করাবেন পাণ্ডব আর কৌরব বংশের মধ্যে। এছাড়াও অনেক কারণ রয়েছে, যখন তিনি জানতেন যে কর্ণ হচ্ছেন পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বড়, অথচ তিনি সেই জিনিসটাকে মান্যতা দেননি। এইভাবে অনেক কিছুই রয়েছে। সেই রকমই আমরা এরকম অনেক পরিস্থিতির মুখে পড়ি। আমাদের উচিত না ইররেশনালভাবে কোনোভাবে কোনো কিছু দুম করে প্রতিজ্ঞা করে দেওয়া। পরবর্তীকালে যদি সেই প্রতিজ্ঞাটার ফল ভয়ঙ্কর হয়, অন্যায় চোখের সামনে হলে আমাদের উচিত সেই অন্যায়টাকে সাপোর্ট না করা, অন্যায়টার প্রতিবাদ করা। যতই আমরা
প্রতিজ্ঞা করে থাকি চাই না থাকি, কারণ সেই প্রতিজ্ঞাটাকে কামড়ে ধরে পড়ে থাকলে কোনো ভালো ফল হবে না। যে অন্যায়টা হচ্ছে সেটা হবেই, আর আমাদের যে প্রতিজ্ঞাটা সেটা একদম বেকার হয়ে পড়ে থাকবে। তো সেই রকমই প্রত্যেকটা গল্প থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে কী করা উচিত না করা উচিত, আর আমরা সেগুলি কীভাবে রেক্টিফাই করা উচিত। যখন বিশ্ব প্রথম পিতামহের উচিত ছিল রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া, তিনি সেটা করতে পারতেন। আর প্রত্যেকেরই যতই সে যতই শক্তিশালী হোক না কেন, তার জীবনে একজন করে শিখণ্ডী আসবে, তার শক্তির একজন দুর্বলতা হবেই। সেই রকমই এরকম প্রত্যেকটা গল্প দিয়ে হনুমান, কবীর, অর্জুন, শঙ্করাচার্য প্রত্যেকের সম্পর্কে এখানে বলা হয়েছে। শঙ্করাচার্যকে আমরা জানি তিনি কিভাবে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি ডাইরেকশন দিয়েছিলেন, কিন্তু তিনি কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্সকে যুদ্ধের মধ্যে কাজে লাগিয়েছিলেন সেটাও এই বই থেকে তোমরা জানতে পারবে। সো ওভারঅল এই বইটা হিস্ট্রি মাইথোলজি সব মিলিয়ে একটা অসাধারণ বই, তার সাথে সেলফ হেল্প হিসাবেও বই। তোমরা এই বইটা অবশ্যই পড়তে পারো, ইংলিশটা খুবই সহজ। আর এইরকম বইয়ের আরও বাংলা রেকমেন্ডেশন পেতে, রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। থ্যাংক ইউ।